আসসালামু আলাইকুম বন্ধুরা, ডক্টরলজি চ্যানেলের আয়োজনে আজ থাকছে অ্যান্টিবায়োটিক কি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা। প্রতিবেদনটি লিখেছেন ডক্টরলজি চ্যানেলের সঞ্চালক ডাক্তার শেখ মামুন। সামান্য জ্বর সর্দি কাশিতেই আপনার সন্তানের অবস্থা মুমূর্ষু প্রায়। কেউ অ্যাক্সিডেন্ট করে হাত পা কেটে ফেললে সেই ক্ষত জীবনে আর কখনোই সারবে না, কিংবা শরীরের কোনো অঙ্গে ইনফেকশন হলেই ধীরে ধীরে তার মৃত্যু নিশ্চিত। উপরের ঘটনাগুলো এখন অবিশ্বাস্য শোনালেও হয়তো একসময় সত্যি ঘটে যেতে পারে। বিংশ শতাব্দীর যে আবিষ্কারটির কারণে আজ কোটি কোটি মানুষের জীবন বেঁচে যাচ্ছে, সেই আবিষ্কারটির যথাযথ না ব্যবহারের কারণে হয়তো একসময় কোটি কোটি মানুষ মারা যাবে আবার। অ্যান্টিবায়োটিক কি? সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ইনফেকশন জাতীয় রোগে অ্যান্টিবায়োটিক সেবন করা হয়। অ্যান্টিবায়োটিক শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ অ্যান্টি ও বায়োস থেকে। অ্যান্টি অর্থ বিপরীত ও বায়োস অর্থ প্রাণ। মূলত অ্যান্টিবায়োটিক জীবিত ব্যাকটেরিয়া তথা অণুজীবের বিপরীত কাজ করে। ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে যেসব রোগ হয় সেগুলো নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হয়। অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব রাসায়নিক ঔষধ বা অণুজীবদের, বিশেষ করে ব্যাকটেরিয়া, নাশ করে বা বৃদ্ধি রোধ করে। সাধারণত এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রক্রিয়ায় অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাক অ্যান্টিবায়োটিক তৈরি করে। অ্যান্টিবায়োটিক সাধারণভাবে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। তবে অ্যান্টিবায়োটিক হলো আরও বড় জীবাণুনাশক শ্রেণীর সদস্য, যার মধ্যে আছে নানা প্রকার অ্যান্টিভাইরাল, ভাইরাস নাশক, অ্যান্টিফাঙ্গাল, ছত্রাক নাশক ইত্যাদি। প্রকৃতিতেও বহু জীবাণু নাশক আছে যাদের অনেককেই এখনও ঔষধ হিসেবে পরীক্ষা করে দেখা হয়নি, যেমন ব্যাকটেরিয়া ওসিন। ব্যাকটেরিয়া দ্বারা নিঃসৃত কাছাকাছি ধরনের ব্যাকটেরিয়া ঘাতক প্রোটিন টক্সিন। সাধারণভাবে অ্যান্টিবায়োটিক শব্দটি ক্ষুদ্র জৈব রাসায়নিক পদার্থ বোঝায়, বৃহৎ প্রোটিন নয় বা অজৈব রাসায়নিক অণু নয়, যেমন আর্সেনিক। এজন্য এক জীবাণুর বিরুদ্ধে যেমন সব অ্যান্টিবায়োটিক কাজ করে না, তেমনি সব জীবাণুর বিরুদ্ধে একই অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক দেহে প্রবেশ করলে বিভিন্ন জীবাণুর এটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। জীবাণুগুলো সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়, এর ফলে আমাদের দেহ সুস্থ হতে শুরু করে। অ্যান্টিবায়োটিক আবিষ্কার পূর্ব ইতিহাস। প্রাকৃতিক উপাদানের যে রোগ নিরাময়ের ক্ষমতা আছে তা অ্যান্টিবায়োটিক আবিষ্কারের বহু পূর্বে মানুষের জানা ছিল। শতবর্ষ পূর্বে চীনে সয়াবিনের ছত্রাক আক্রান্ত ছানা বিভিন্ন ফোড়ার চিকিৎসায় ব্যবহৃত হতো। চীনারা পায়ের ক্ষত সারাবার জন্য ছত্রাক আবৃত পাদুকা বা স্যান্ডেল পরত। 1881 সালে ব্রিটিশ অণুজীব বিজ্ঞানী জন টিন্ডাল ছত্রাকের জীবাণু প্রতিরোধী ভূমিকা লক্ষ্য করেন। আবিষ্কার প্রথম অ্যান্টিবায়োটিক 1927 সালে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে কর্মরত অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। ব্যবহারিক প্রয়োগ 1941 সালের 12 ফেব্রুয়ারি প্রথম পেনিসিলিন মানুষের দেহে প্রয়োগ করা হয়। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে বোঝায় অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া। কোনো বিশেষ জীবাণুর জন্য যেসব গুণাবলী ওষুধে থাকার কথা তা ঠিক রয়েছে এবং তা সঠিকভাবে সংরক্ষণও করা হয়েছে, কিন্তু সব কিছুর পরও ওই জীবাণুর বিপক্ষে এটি কাজ করতে পারছে না। সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীরা অ্যান্টিবায়োটিক সেবন করে, তবে অনেক সময় দেখা যায় যে রোগীরা একটু জ্বর কিংবা ঠান্ডা কাশি হলে না বুঝেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। আবার অনেককেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেবন করা শুরু করলেও মাঝপথে গিয়ে খাওয়া বন্ধ করে দেয় বা কোর্স পূর্ণ করে না। আর এভাবেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে পড়ে বা তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
তাই অ্যান্টিবায়োটিক যখন তখন সেবন করা যাবে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে করণীয়। এক, অ্যান্টিবায়োটিক সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, ফার্মেসি বা দোকানদার বললেও ওষুধ খাবেন না। দুই, সাধারণত সর্দি কাশি, ভাইরাস জ্বর, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা এসব রোগে অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না। তিন, চিকিৎসকের ব্যবস্থাপত্রে উল্লেখিত ডোজ ও সময় অনুসারে অ্যান্টিবায়োটিক সেবন করুন। সংক্রমণের উন্নতি হলেও অ্যান্টিবায়োটিক সেবন বন্ধ না করে কোর্স সম্পূর্ণ করুন। ডোজ যেন মিস না হয় সেদিকে সতর্ক থাকুন। চার, সব রোগে একই ধরনের অ্যান্টিবায়োটিক দেয়া হয় না। রোগভেদে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক রয়েছে, তাই রোগী যদি না বুঝে নিজে নিজে ওষুধ কিনে খায় তখন রোগ তো সারবেই না, উল্টো ক্ষতি হয়ে যেতে পারে এবং রোগ দীর্ঘমেয়াদী হতে পারে। পাঁচ, অন্যের ব্যবস্থাপত্র দেখে অ্যান্টিবায়োটিক সেবন কখনোই করবেন না। অতীতের অসুস্থতার জন্য দেয়া অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ ছাড়া আবার ব্যবহার করা যাবে না। ছয়, বিশেষ করে বৃদ্ধ, শিশু ও সন্তান সম্ভবা মায়ের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সাত, রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে চিকিৎসককে বুঝতে হবে আসলেই রোগীর শরীরে এর প্রয়োজন আছে কিনা, সেখানেও পূর্ণমাত্রা এবং কতদিন খাবে উল্লেখ করে দিতে হবে। চিকিৎসককে অবশ্যই খেয়াল রাখতে হবে রোগীর বয়স, ওজন ইত্যাদির দিকে। আট, চিকিৎসককে জেনে নিতে হবে রোগীর অন্য কোনো রোগ আছে কি না। যদি রোগীর এমন কোনো রোগ থাকে যেখানে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না এবং চিকিৎসক যদি বিষয়টি না জানেন তাহলে ওষুধ সেবনের ফলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। নয়, যে কোনো ওষুধের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। অনেক সময় যদি কোনো ওষুধের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় তখন রোগীকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দশ, অ্যান্টিবায়োটিক ও এর ব্যবহার এবং রেজিস্ট্যান্স সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি, যা ক্যান্সার কিংবা এইডসের চেয়েও ভয়াবহ। বছরের পর বছর ধরে প্রচারণা ও সচেতনতা বৃদ্ধির চেষ্টার পরও অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার ভয়াবহভাবে বেড়েই চলেছে। আর তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর আয়োজনে পালিত হচ্ছে বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ। প্রতি বছর 12 থেকে 18 নভেম্বর পর্যন্ত চলে এই আয়োজন। বন্ধুরা, এই ছিল ডক্টরলজির আজকের আয়োজন। আপনি জানুন, সচেতন হন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আগামীতে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।